হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। রুটি ভাতের সঙ্গে পুরোপুরি জমে যাবে, আর রুটি ভাত কিভাবে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। বিনা পেঁয়াজ রসুনে তৈরি কুমড়োর এই তরকারি এতটাই সুস্বাদুকর, যারা কুমড়ো খান না তারাও চেয়ে চেয়ে খাবেন। আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। রেসিপির জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে, এক চামচ গোটা ধনে, আট দশটা গোলমরিচ, আর নিয়ে নেব কিছু গোটা গরম মশলা, তিনটে ছোট এলাচ, চারটে লবঙ্গ, ছোট এক টুকরো দারচিনি, হাফ জৈত্রীর ফুল এবং ছোট এক টুকরো জায়ফল, ঝালের জন্য তিনটে শুকনো লঙ্কা। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি। আপনারা গোটা গরম মশলা ব্যবহার করতে না চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে শুকনো একবার গুঁড়িয়ে নেব। এখন এই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চীনাবাদাম। চীনাবাদামের পরিবর্তে আপনারা এখানে চারমগজ কাজু বাদামও ব্যবহার করতে পারেন। প্রথমে মশলা এভাবে শুকনো গুঁড়ো করে নিলে তারপরে যে মশলাটা তৈরি হবে সেটা খুব মিহি করে তৈরি হবে। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি এবং এক ইঞ্চি মতো আদার কুচি। এগুলো এই মশলার মধ্যে দিয়ে তারপর এর মধ্যে সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। রেসিপির জন্য মশলা একদম রেডি। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং হাফ চামচ মতো গোটা জিরে। যেহেতু রান্নাটা আমি পেঁয়াজ রসুন ছাড়া করছি তাই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, এর জন্য তরকারির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কসুরি মেথি। এগুলোকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। যখন এগুলোর মধ্যে সুন্দর গন্ধ আসবে তখন যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর মিক্সিং জার ধুয়ে 4 থেকে 5 চামচ জলও এখানে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার জন্য এর মধ্যে একটা সুন্দর কালার আসবে। এখন সমস্ত কিছু মিশিয়ে দিয়ে মশলাটাকে কষে নেব। যেহেতু আমি এখানে চীনাবাদাম দিয়েছি তাই কড়ার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে 4 থেকে 5 মিনিট কষে নিতে হবে, ঢাকা দিয়েই হোক বা ঢাকা না দিয়েই হোক। মশলাটা কষতে দিয়ে চলে এলাম কুমড়ো কাটার পদ্ধতিতে। এখানে আমি 400 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। প্রথমে কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, তারপরে এর ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। খোসা ভালো করে ছাড়িয়ে নেবার পর এটাকে জল দিয়ে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা গ্রেটার নিয়ে গ্রেটারের সাহায্যে এই কুমড়োটাকে গ্রেট করে নিচ্ছি। এরকম সরু সরু করে সমস্ত কুমড়োটাকে আমি গ্রেট করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমার উৎসাহ জাগে। এখানে আমার সমস্ত কুমড়োগুলো গ্রেট করা হয়ে গেছে। এবারে চলে এলাম মশলার কাছে। মশলা চারিদিক থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন আমি নিয়েছি 4টে ছোট সাইজের টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এই আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আবারও একবার ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে কষে নিচ্ছি। তার জন্য ঢাকা দিয়ে 2 মিনিট মতো মশলাটাকে কষে নিচ্ছি। এখন মশলা আর আলু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 গ্লাস পরিমাণ জল। এখানে একটু জলের পরিমাণ বেশি দিতে হবে, কেন দিতে হবে সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। জলটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে ফুটিয়ে নেব। যখন জলটা ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে 7-8 মিনিট মতো কুক করে নেব। এদিকে একটা বাউলের মধ্যে আমি গ্রেট করা কুমড়োগুলোকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শুকনো আদার গুঁড়ো আর 1টা কাঁচা লঙ্কা কুচি। আদার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে গ্রেট করা আদাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো বেসন। এখানে বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, নুন দেওয়ার জন্য কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই মিশ্রণটা মাখা হয়ে যাবে। আর যদি প্রয়োজন হয় আরও একটু বেসন আপনারা ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন কম বেসন দেওয়া, তাতে কুমড়োর স্বাদটা বজায় থাকবে।
যখন দেখবেন এই মিশ্রণটা এক একটা বড়ার শেপ দিয়ে দেওয়া যাবে, তাহলে বুঝতে হবে আর বেসনের প্রয়োজন নেই। এখন আমি আরও একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে একে একে এই কুমড়োর বড়াগুলোকে হাতে করে একটু চ্যাপটা করে করে দিয়ে দিচ্ছি। দুটো কথা খেয়াল রাখবেন, বড়াগুলোকে একটু চ্যাপটা করে করে দেবেন, তাহলে ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেম এখানে অবশ্যই লোতে রাখবেন, তাহলে ওপর ও ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এরকম উল্টে পাল্টে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। এইগুলোকে তুলে নিয়ে পরবর্তী বড়াগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব। এদিকে ঝোলটা ভালো করে ফুটে গেছে আর সব কিছু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এখন এর মধ্যেই ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব। কিছুটা বড়া আমি রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য, আর কিছুটা বড়া আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। তারপর সব কিছু হালকা হাতে মিশিয়ে দেব, কারণ বড়াগুলো খুব নরম আছে, ভেঙে যেতে পারে। আর বড়াগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, ঢাকা খুলে রেখে মিনিট তিনেক মতো ফুটিয়ে নিতে হবে। আর এই বড়াগুলো যেহেতু আমি বেসন দিয়ে তৈরি করেছি, তাই প্রচুর পরিমাণে ঝোলটা টেনে নেবে, তখন ঝোলটা কমে গিয়ে অনেকটাই গাঢ় হয়ে যাবে। মিনিট তিনেক ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে, গ্রেভিটাও ঘন হয়ে গেছে আর বড়াগুলো ভেঙে যায়নি, গোটা গোটাই আছে। খেয়াল রাখতে হবে একটু বেশি করে গ্রেভি তৈরি করতে হবে, আর সেই গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর বড়াগুলোকে দিয়ে লো ফ্লেমে রেখে মিনিট তিনেক মতো ফুটিয়ে নিতে হবে। তাহলে এইরকমভাবে পারফেক্টভাবে তরকারিটা তৈরি হবে। আজকে আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।